নদী স্কুলে বেরোনোর আগে মানে পরীক্ষা দিতে যাওয়ার আগেও একবার রিভিশন করছে বেঙ্গলিটা। হয়ে গেছে? হ্যাঁ রিভিশন হয়ে গেছে কমপ্লিট। নদী এখানে স্কুলে যাওয়ার জন্য রেডি, ব্যাগ কাঁধে নিয়ে, কিন্তু ও বলছে সকালবেলা একটু সাইকেল চালাবে, যেরকম চালায়। কিন্তু সাইকেলটা আনতে গিয়ে আমি কি দেখলাম দেখুন, এখানে একটা বিশাল বড় কি পোকা জাম গাছে। এই যে ये वाला डहलिया देखो ना, ये ना नया वैरायटी आया था। हाँ, ये छोटा वाला है, छोटे पॉट में छोटा डहलिया होता है, पॉट में हो जाता है। क्या ये क्या है? वो ऑस्टर है। মুখার্জি আজকে সকাল সকাল বেরিয়ে গেছে অফিসে, ঠিক আছে, মানে একদম সকালে প্রায় 8:30-9টার সময় বেরিয়ে গেছে, ঠিক আছে, 8টার সময় বেরিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি আমার পছন্দ মতো খাবার খাবো। ওর রান্না মানে কালো জিরে দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, ওই দেওয়া যাবে না, কচিটা আলু দিয়ে একটা সর্ষে দিয়ে পাতলা করে ওই ঝালঝাল মতো করবো, ওখানে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নছে। ঠিক আছে তুমি এই যে ভাতের ন্যাকড়াটা পড়ে গেছে, আমি এই জানলাটা না গরমকালে খুলে রাখি, এত সুন্দর হাওয়া দেয় কি বলবো, কিন্তু মাঝে মাঝে শুধু এই দিক দিয়ে 5টা সাপ, ওই দিক দিয়ে 6টা সাপ পাঁচিল দিয়ে পেরিয়ে পেরিয়ে যায়। এই যে দেখো না শুরু হয়ে গেছে, দাঁড়াস বেরিয়ে গেছে অলরেডি, ওই রুকসানা একদিন দিল, এই দেখ এত বড় বড় দাঁড়াস বেরোচ্ছে রুটি করার পরে। কোথায় কম ফেলে যাচ্ছে, চিনি দিচ্ছি, কি কিছু রুই শাক, কুমড়ো, আলু, বেগুন, এই যে সর্ষে বাটা দিয়ে ডাঁটা রেডি, কিন্তু ডাঁটাগুলো না 2 দিন পুরনো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই প্রেশার কুকারটাতে বসিয়ে দিয়েছে হচ্ছে চিকেন স্টু, কালকে যে চিকেনটা ছিল ওইটা আমার মায়েরা নদী। কি গো হাই, কেমন আছো, তুমি কি ভালো আছো? এঁচড় দিয়ে মুড়ি রেখেছি খাবে। হাই কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? হেসেই যাচ্ছো কেন, গলায় আটকে। এই যে এই কালকের এঁচড় ছিল, এঁচড় দিয়ে হচ্ছে দিদিকে বললাম এক ধ্যাসারে মুড়ি মাখো, খিদে পেয়েছে, দিয়ে আমি এটা ভাগ করেছি। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? রান্না বান্না তো অনেক আগে কমপ্লিট, 12:30 বেজে গেছে, একটু পরে নদী চলে আসে, বাট তার আগে না আমি একটু ইয়ে খাবো, গ্রিন টি খাবো, কারণ সকালবেলা আমি নর্মাল ব্ল্যাক টি খেয়েছিলাম, ঠিক আছে, গ্রিন টি খেলে দরকার। পুদিনা পাতা দিয়ে করেছি গ্রিন টিটা, এটা ফ্লেমটা অফ করার পরে আমি গ্রিন টিটা মেশাই আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিই, ব্যাস। আজ সবারই মুখগুলো সব লাল বেগুনি হয়ে গেছে, সব সব কটায় পুরোমিতে গিয়ে এখন স্নান করি রীতিমতো, জামা কাপড় সব ভিজে গেছে। নোংরা তুলিস না, চল 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 চল। এই ভাঙা বাড়িতে কি নিয়ে এসেছি বলুন তো, নিম পাতা বেটে। আগে আমি রোজ করতাম, বুঝেছেন, চন্দন নিম পাতা একসাথে মিক্স করে, খুব মানে সব পিম্পল পুরো একদম গায়েব হয়ে গেছিলো, বাট এখন করাই হয় না সময়ের অভাবে। ভাবে নিম পাতাগুলো পেলাম, নিম পাতাগুলো নিয়ে এসে একটু বেটেছি, মুখে লাগিয়ে রাখবো কিছুক্ষণ। মুখে লাগিয়ে নিয়েছি নিম পাতা, ভালো করে কথাও বলতে পারছি না, ঠিক আছে। আমি এখন খাবো চ, চায়ের সাথে অনেকগুলো টা এনেছি, কি কি টা এনেছি দেখ। এই 1 নম্বর হচ্ছে এটা হ্যাপিলোর ম্যাজিক মশলা চিক পিস, ঠিক আছে, বেশ মশলা মাখানো চিক পিস, বেশ ভালো খেতে। 2 নম্বর আমার দেশি নিমকি ভাজা, 3 নম্বর আমার ক্রেভিংস, অলওয়েজ যখন ক্রেভিংস হয় সেটা হচ্ছে মিষ্টি জিনিসের প্রতি, ঠিক আছে, এটা হচ্ছে লাড্ডুজ, ঠিক আছে, এটা কফি এন্ড আমন্ড দিয়ে বানানো, এটা কোনো সুগার ফুগার নেই, ওই জ্যাগারি পাউডার দিয়ে বানানো, এটা অ্যামাজন থেকেই নিয়েছি, এটা কোম্পানিটার নাম হচ্ছে ইট বেটার। আজকে অনেকদিন পরে ভাবলাম একটু চিলি এগ বানানো যায়, চিলি চিকেন, তারপরে চিলি ফিশ, তারপরে চিলি মাশরুম অনেকবার বানিয়েছি, চিলি এগটা অনেকদিন বানানো হয়নি, তো সবারই বানাচ্ছি, মিসেস মুখার্জি 2টো ডিম, বাকি আমাদের সবারই 1টা করে ডিম, কিন্তু নদী চিলি এগ খাবে না, কারণ একটু চিলি ফ্লেক্স বা একটু লঙ্কা ফঙ্কা দেওয়া থাকে, সেই জন্য ওকে জাস্ট ডিম ভেজে দেবো, নর্মাল ডিম ভাজা ভাত খাবে রাত্রেবেলা ও ঘি দিয়ে, এই সরি বাটার। আর যখন আমি রান্না বান্না করি না তখন আমার কানে কিন্তু হেডফোন গজা থাকে, আমি হয় মায়ের সাথে, নয় দিদি ভাইয়ের সাথে, নয় কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলতেই থাকি, কথা বলতে থাকি একদিকে, আর একদিকে কাজ করি, আর তাড়াতাড়ি কাজটা হয়েও যায়, টাইম কেটে যায়। মিস্টার মুখার্জিকে কালকে মাশরুম আনতে বলেছিলাম, কারণ বৃহস্পতিবার মাশরুম হবে কালকে, এখানে একটা বড় পাউরুটি আছে সাথে বাটার আছে। দেখাই এখানে চিলি এগের চেহারা, এই হচ্ছে চিলি এগ, আর এখানে মেয়ের ডিম ভাজা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন বাজছে 11টা, আর আজকে সন্ধ্যেবেলায় কি হলো জানি না, আমি চিলি এগ বানাচ্ছিলাম এখানে মিনি কিচেনটায়, দিদি ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে হাট মানে হঠাৎ করে এইদিকে ঘুরেছিলাম, এইদিকে ঘুরতেই হাঁটুটা এরকম বা মনে হয় না মানে জয়েন্টটা মনে হয় না পুরো এরকম ভাবে উল্টে গেলো, এরকম কিছু একটা ফিল হলো, আর পুরো অর্ধেক বসে পড়লাম, এরকম একটা লাগলো, মানে কাট করে পুরো একটা ব্যথা লাগলো, আর তারপর থেকে হাঁটতে পারছিলাম না, কোনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলাম, এখন দেখলাম পাটা একটু ফুলেও গেছে,
আর মাঝে মাঝে একটু টন 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 করে ব্যথাও হচ্ছে। কাল সকালে ঠিকঠাক হয়ে যায় বাবা, আমার এরকম ভাবে নিয়ে বসে থাকতে ভালো লাগে না। আমার নিজের কাজ বা সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে না, তখন অস্বস্তি লাগে, মানে নিজে অসুস্থ হয়ে গেলে না মানে ভীষণ রাগ ধরে আমার, সেটা সর্দি হোক জ্বর হোক যাই হোক না কেন, অসুস্থ হওয়া আমার একদম পছন্দ না। যে আমার নীল গুলো পড়েছিলাম, যে যখন আমি কাজ করতে পারছিলাম তখন পুরো মানে ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম, আমি পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম নেলস পরে, যে আমি কিছু করতে পারছি না, কিভাবে তুলব, আর তুলতেও বিশাল লাগছিল। এই যে একবার করলাম, আর জীবনে কোনোদিন নেলস আমি করবো না, কিন্তু জানি না পায়ের ব্যাপারটা কি হবে, দেখি ফোলাটা মনে হয় কালকে সকালে হয়তো কমে যেতে পারে। যদি আবার ওর সংসার সাজিয়ে বসেছে, আমাকে একটু কফি করে খাওয়ালো, জেলি করে খাওয়ালো। আচ্ছা, আপনারা জিজ্ঞাসা করছেন আমি সৌমিজের কী প্রোডাক্ট ইউজ করছি, এটা দেখুন, এটা সৌমিজের ক্যান প্রোডাক্টের হেয়ার থিকনিং একটা সিরাম, এটা আমি রেগুলার বেসিসে রোজ বেড টাইম ইউজ করতে বলেছি, এটা ইউজ করছি তেলের বদলে। আর এই হলো গ্লো অ্যাক্টিভ ফেস প্যাক, ব্যাস এই দুটোই। আমাকে এক দিদি বলেছেন যে তুমি দু মাস থেকে তিন মাস চুলে একদম তেল না দিয়ে দেখো যে মুখে পিম্পলটা কমে কিনা, আমি সেটাই করছি, দেখছি। কিন্তু হ্যাঁ, অনেকে আদিবাসী হেয়ার অয়েলের রিভিউ চেয়েছেন, সত্যি কথা বলতে কি আদিবাসী হেয়ার অয়েল যেরকম ডিমান্ড করে যে দুদিনের মধ্যে নাকি চুল পড়া কমে যাবে, না সেটা নয়, চুল পড়া আছে, চুল পড়া আছে ঠিক আছে, বাট হ্যাঁ আমার চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে, আমার চুলের গ্রোথ একদম লম্বা হিসেবে গ্রোথ একদমই নেই, যবে থেকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের শিকার হয়েছি। আদিবাসী হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করা কিন্তু চুলটা গ্রো করছে, মানে লম্বা বাড়ছে, চুল পড়া যে একদম বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমি বলতে পারছি না। তুমি ঘুমিয়ে পড়লে যে যাবে না বাবু, চোখে পড়ে একদম ঘুম ছলছল করছে একদম, আজকে স্কুলে তো গেছিলিস সকালবেলা এক নম্বর, আর দুপুরবেলা ঘুমোসনি। নদীর এক্সাম শেষ হয়ে গেছে, ভাবছি আমি মেসে মুখের যে নদী তিনজনে মিলে একটু বেরোবো এখন, মানে এই রাত্রেবেলায় আর কি, একটু গিয়ে কোথাও গিয়ে একটু চা টা খেয়ে আর ব্যাক করবো, এই হচ্ছে ব্যাপার, আর কোনো প্ল্যান নেই, এমনি বাইরে বেরোনো। ওনার একটা তো বাচ্চে যাওয়া তো হলো না, এদিক থেকে ফিরে ওনারা এইদিকে শুয়ে পড়লেন, ঠিক আছে। যাই হোক, কালকে সকালে আপনার সাথে দেখা হচ্ছে, আমি এখন ঘুমোচ্ছি। টাকাটা জমিয়ে রাখি কিন্তু ইনভেস্ট করা এটাকেই বলে। অনেকদিন পর মুসুর ডালের বড়া বানাবো, এই যে মুসুর ডাল বেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার বড়া গোল গোল। বড়াটা কেমন লাগছে? বড়াটা ভালো হয়েছে, ভালো হয়েছে। কালকে তোমার নাতি আর বড় বৌমা আসছে, কি উৎসব করবে তার জন্য, মৎসব বরণ ডালা সাজিয়ে রাখবে করবে, আমি জলের ঝাড়া দিয়ে দিয়ে ভেতরে ঢোকাবো। আচ্ছা, এই আঙুরগুলো নিয়ে এসেছে মিস্টার মুখার্জি নদীর জন্য, এ না ও মা হি ও মা, সবগুলো খেয়ে ফেলিস না নদী। দিদি ভাই আসছে, দিদি ভাই বাবান তো আসছেই, আর কি এমনি তো রোজ রোজ রাত্রেবেলা যেরকম তরকারি করে সেরকম কিছু করবো না, মাঝে মধ্যে কিছু স্পেশালও করবো। তো বাড়িতে বিউলির ডাল শেষ হয়ে গেছে, একদিন ভাবছি এই চিজ ডোসা বা মাশরুম ডোসা কিছু একটা বানাবো, তো বিউলির ডালটা নিয়ে আসি ডোসা বানানোর জন্য, ব্যাটার বাকি সমস্ত জিনিস বাড়িতেই আছে। আর এক্সাম শেষ হয়ে গেছে, উনি তখন মহারানী একদম সারাক্ষণ শুয়ে বসে বিস্তার করছেন, একদম কে বসে বিস্তার হয়ে যাচ্ছে। এসে কে এসে মেয়েকে আইসক্রিম দেওয়া হয়ে গেল। চুলির ডাল, আলু, রসুন, পেঁয়াজ, বেগুন, পটল, উচ্ছে, মূলো, বেতের বোনা, ধামা, কুলো সব নিয়ে চলে এসেছি আমি, ঠিক আছে। কিন্তু আমার সকাল থেকে মাশরুম রান্নাটা এখনো হয়নি, মাসি কড়াটা মেজে দেবে, তারপরে মাশরুম বসবো, বেশিক্ষণ টাইম লাগবে না, হতে তাড়াতাড়ি হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার ধীরে ধীরে করে কেটে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো, অল্প একটু ভাজবো, নুন দেবো, হলুদ দেবো, লঙ্কা দেবো, তারপরে মাশরুমগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে ঢাকা পাকা দিয়ে একদম শুকনো শুকনো করে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো, টমেটো থাকলে দেওয়া হতো, নেই টমেটো। আচ্ছা, এইগুলো আমি মুদিখানা দোকানে খুঁজে পেয়েছি, এটা হচ্ছে তেঁতুলের চকলেট, ওই তেঁতুল আর চিনি দিয়ে পাকিয়ে দিয়ে দেয়, দেখো তো খেতে কেমন, ডট বারোটা চল্লিশ বাজছে, মাশরুমও কমপ্লিট হয়ে গেছে, এই পঁয়তাল্লিশ নাগাদ খেতে দিয়ে দেবো, একদম শুকনো শুকনো করেছি মাশরুমটা।